হ্যালো ফ্রেন্ডস, গার্ডেনার ফ্রেন্ড চ্যানেলে আপনাকে স্বাগত। লেবু গাছের একটি বড় সমস্যা হলো সঠিক সময়ে ফুল না আসা বা ফুল আসলেও সেই ফুল ঝরে পড়ে যাওয়া। অনেক সময় দেখা যায় লেবুর ছোট ছোট গুটি বাঁধার পরে সেই গুটিগুলিও ঝরে পড়ে যাচ্ছে। এরকমটা কেন হয় আর কিভাবে আমরা এর প্রতিকার করতে পারি তা জানতে হলে লেবু গাছ সম্পর্কে আমাদের একটু জানতে হবে। সমস্ত ধরনের লেবু গাছই শীতের সময় ডরমেন্সি পিরিয়ডে থাকে, অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই তিন মাস লেবু গাছ ঘুমন্ত অবস্থায় থাকে, গাছে কোনো রকম গ্রোথ লক্ষ্য করা যায় না। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে যখন শীত কমে আসে সেই সময় লেবু গাছে নতুন গ্রোথ আসতে শুরু করে বা ফুল আসতে শুরু করে। এটাই উপযুক্ত সময় সমস্ত প্রকার লেবু গাছে ফুল আসার। গাছ যখন ডরমেন্সি পিরিয়ডে থাকে বা ঘুমন্ত অবস্থায় থাকে সেই সময় গাছে কোনো রকম খাবার দেওয়া উচিত নয়, আর জলও দেওয়া উচিত একদম পরিমিতভাবে। অর্থাৎ অন্যান্য সময়ে আপনি যদি প্রতিদিন জল দেন তাহলে শীতের সময় দু চার দিন পরপর জল দেবেন। এই গাছটিকে বিগত তিন মাস আমি একদম অযত্নে রেখেছিলাম। অযত্ন বলতে এই গাছে গত তিন মাসে কোনো রকম খাবার দেওয়া হয়নি, আর জল তখনই দেওয়া হতো যখন টবের মাটি একদম শুকিয়ে আসত। লেবু গাছের ক্ষেত্রে এটাই প্রকৃত যত্ন। শীতের সময় গাছকে একটু অযত্নে রাখতে হয়। ফুল আসার আগে গাছে পর্যাপ্ত পরিমাণে সার এবং জল দিতে থাকলে গাছে কচি পাতাই বেশি আসবে, ফুল আসার সম্ভাবনা কমে যায় বা ফুল নাও আসতে পারে। আবার যখন অযত্নে রাখার পর গাছে ফুল চলে আসবে তারপর গাছে খাবার দিতে হবে, আর কীটনাশক, ছত্রাকনাশক বা অন্যান্য কিছু স্প্রে করতে হলে তা করতে হবে। তার সাথে নিয়মিত জলও দিয়ে যেতে হবে, টবের মাটি যেন কখনোই শুকিয়ে না আসে। 10-15 দিন আগে যখন এই গাছে প্রথম ফুল আসে তখনই আমি টবের ওপরের মাটি খুঁচিয়ে তাতে কম্পোস্ট এবং বোন ডাস্ট অ্যাড করেছি। এখন এই গাছের ফুল থেকে বেশি পরিমাণে ফল পেতে হলে আমাদের প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করা দরকার। এতে গাছের ফুল ঝরার যে সমস্যা থাকে তা প্রতিকার করা সম্ভব হবে। আমার কাছে বর্তমানে রয়েছে মিরাকুলান, যার কন্টেন্ট হলো ট্রাইকন্টানাল 0.05% ইসি। এর ডোজ হলো প্রতি লিটার জলে 1 ml। এই ট্রাইকন্টানাল কিভাবে কাজ করে চলুন তা একটু জেনে নেওয়া যাক। এতে বিভিন্ন রকম হরমোন এবং উৎসেচক থাকে যা গাছে ফুল ও ফল আনতে সাহায্য করে, আর ফুল থেকে ফল তৈরিতেও সাহায্য করে। ম্যাক্সিমাম ফুলই এর ব্যবহারের ফলে ফলে পরিণত হয়, আর ফলগুলোর গুটি বাঁধার পরে সেগুলোও আর ঝরে পড়ে না। এছাড়াও পিজিআরের ব্যবহারের মাধ্যমে কোষ বিভাজন প্রক্রিয়া ত্বরান্বিত হয় যার ফলে গাছ দ্রুত বেড়ে ওঠে। কিন্তু এর ব্যবহারের একটি সঠিক সময় রয়েছে। যখন গাছ ডরমেন্সি পিরিয়ডে থাকে, অর্থাৎ শীতের সময় ঘুমন্ত অবস্থায় থাকে, সেই সময় কখনোই পিজিআর ব্যবহার করা উচিত নয়। একদম সকালে যখন সূর্যের আলোর তাপ কম থাকে সেই সময় পিজিআর ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত। এতে সারাদিন গাছ খুব ভালোভাবে সূর্যের আলোতে তা গ্রহণ করতে পারে। আর যদি সকালে সম্ভব না হয় তাহলে বিকেলবেলা যখন সূর্যের তাপ কম থাকে সেই সময় গাছে স্প্রে করতে হবে। কখনোই দুপুরের কড়া রোদে এটা গাছে স্প্রে করা উচিত নয়। আর একবার ব্যবহার করার অন্তত 20-25 দিন পর দ্বিতীয়বার পিজিআর গাছে ব্যবহার করা যেতে পারে। এই ছিল আজকের এই ছোট্ট ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনার একটি লাইক আমাকে অনেক উৎসাহিত করে পরবর্তী ভিডিও তৈরির জন্য। কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর এই ভিডিওটিকে শেয়ার করবেন আপনার সেই সমস্ত বন্ধুদের সাথে
যারা গার্ডেনিং করতে ভালোবাসেন। আর আপনি যদি আজকে এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। ধন্যবাদ।